অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি বলবো আমি মনকে, দুপুর থেকে সন্ধে হয়ে গেল এখনো ভেতরেই আছে, কি করছে কে জানে, ছেলেটাও তো এখনো বেরোয়নি। আর সহ্য করতে পারছি না আমি, ভেতরে আমাকে যেতেই হবে। ওই লোকটা তোমাকে একটা ছেলের সঙ্গে ভেতরে পাঠিয়ে দিল কেন? হ্যাঁ, আমি এখানে অবিনাশ মুখার্জির খোঁজ করতে এসেছি। কাকু, কাকু আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া করে কিছু মনে করবেন না। না না ঠিক আছে, আমি চাই না মনকে সন্দেহ করতে, কিন্তু আজ মনের জন্যই ওকে আমি সন্দেহ করতে বাধ্য হয়েছি। তা আপনার সমস্যার কোনো সুরাহা হলো? হ্যাঁ কাকু, আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার সন্দেহই সত্যি হয়েছে, আমি ওই অবিনাশ মুখার্জির খোঁজ পেয়েছি। যদিও ওনার ঠিকানা পাইনি, কিন্তু আপনার কর্মচারী ওনাকে চিনতে পেরেছে। বাহ, এটা তো খুব ভালো কথা। তা চিনতে পেরে লাভ কিছু হলো? হ্যাঁ কাকু, অন্তত একটা হদিস তো পাওয়া গেল। আপনার কর্মচারী বলল এই সামনের স্ট্যান্ডেই অটো থেকে নামে আর বাজারও করে, তার মানে ওনার বাড়ি আশেপাশেই কোথাও। এবার পুলিশকে যদি ব্যাপারটা জানাই, তাহলে ওনার বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। মন, তুমি তো একদম অসাধ্য সাধন করে ফেলেছো। অসাধ্য সাধন তো এখনো হয়নি, সেটা তখনই হবে যখন ওই অবিনাশ মুখার্জিকে খুঁজে টাকাটা আমরা আদায় করতে পারবো। আর এত দূর যখন এসেছি, বাকিটা আমাদের করতেই হবে। আমি তোমাকে না বলে অনেক বড় ভুল করেছি, কিন্তু তার জন্য তুমি যা করছো সেটা আমি মেনে নিতে পারছি না। আমাকে নিয়ে তোমার যত নালিশ, যত কষ্ট, যত দুঃখ, আমি যদি সরে যাই তাহলে তোমার জীবনে আবার শান্তি ফিরে আসবে। তবে তাই হোক, আজই আমি নিজেকে শেষ করে দেব। বিধি, কি করছো তুমি? ছাড়ো, কি করছো? ভালো এটা, আমাকে, আমি তোমাকে শান্তি দিতে চাই। ছাড়ো, ছাড়ো, কি করছো তুমি? ভালো এটা, কি করছো? আমি খাবো, আমি নিজেকে আর কষ্ট দেবো না। আমি খাবো, আমি শান্ত হও। দেখো বিতা, আমি তোমার সমস্ত কথা শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্ত মানতে আমি রাজি। তাহলে তোমার মাথায় হাত রেখে কথা দাও, তুমি কথা দাও যে তুমি তোমার আর আবিরের বিষয়ে সব কথা আমাকে বলবে। বলবো মিতি, সব কথা মানে কিন্তু সব কথা, কিচ্ছু লুকোতে পারবে না। আমি সব কথা কোন মুখে বলবো ওকে? দেখলে, তুমি হঠাৎ করে চুপ করে মুখ ফিরিয়ে নাও না, এটা আমার সব থেকে বেশি কষ্ট দেয় মিতি। তার মানে তোমার মনের কথাগুলো তুমি মনের মধ্যেই লুকিয়ে রাখবে, তাই তো? না শায়দ, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বোঝার কিছু নেই মিতি, কিচ্ছু ভুল বোঝার নেই। তুমি আমার কেন সবটা বলতে পারো না বলো তো? কারণ তোমার মনে আমার জন্য কোনো জায়গাই নেই। থাক, বুঝে গেছি আমি। হয় তুমি আমাকে বলতে পারো না বা বলতে চাওই না, তাহলে যেমন চলছে চলুক না। কেন আমাকে নিয়ে ভাবছো তুমি? আমি তোমার পা ধরে কথা দিচ্ছি, আমি তোমাকে সব বলবো। বলো। আবিরের সঙ্গে আমার কিভাবে আলাপ হয়েছিল তা তুমি নিশ্চয়ই জেনেছো। দিভাই আর মেজদির বিয়েতে ছবি তুলতে এসেছিল, আমিও তখন ডাক্তার কাকুর চেম্বারে কাজ করি। তারপর তোমার সাথে দেখা করতে তুমি ডাক্তারের চেম্বারে কাজ করতে, এটা তো আগে বলনি আমাকে। এটা না বলার কোনো কারণ নেই সায়ন।